হাটহাজারীর ছিপাতলী মহান স্বাধীনতা দিবস ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2019 অনুষ্ঠিত। খেলার প্রতিযোগিতা ধারণ করছেন আমি ওনাকে মঞ্জুরি ক্লাবের পক্ষ থেকে। সামাজিক সংগঠন মঞ্জুরি ক্লাবের আয়োজনে প্রতি বছরের মতো এই বছরও গত বৃহস্পতিবার মার্চ 7 তারিখ ফজরতুন শুরু হয় এই অনুষ্ঠানত। শুরুর বিদ্যালয়ের প্রায় 300 জন শিক্ষার্থী 30 প্রতিযোগিতায় অংশ লয়। মঞ্জুরি ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী জাহাদের সঞ্চালনায় ও সভাপতি জামালউদ্দিন মামুনুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি। অনুষ্ঠানের উদ্বোধক আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রাশেদ খান মেনন। এছাড়াও অনুষ্ঠানত গেস্ট অব অনার হিসেবে উপস্থিত আছেন মঞ্জুরি ক্লাবের সাবেক সভাপতি আলহাজ নূর মোহাম্মদ। পাশাপাশি অনুষ্ঠানত সংগঠনের সিনিয়র ও বর্তমান সদস্য সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিও উপস্থিত আছেন। অনুষ্ঠানত বিভিন্ন ইভেন্টত প্রায় 70 জন শিক্ষার্থীরে পুরস্কার তুলে দেয় আমন্ত্রিত অতিথিহল। জাতির জনক বঙ্গবন্ধু মুজিব আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, আমাদেরকে লাল সবুজ পতাকা দিয়েছেন, আমাদেরকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই গল্প কাহিনী আমাদেরকে দিয়ে গেছেন জাতির জনক বঙ্গবন্ধু মুজিব। ডেস্ক নিউজ C+TV। হ্যালো দর্শক, ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লাইক গো লাল বাটন আছে এবেত ক্লিক করুন আর ডাগো দিও গো বেল আইকন আছে এবেত চাপ দন, তাহলে অনে ব্যাক করার আগে আনার ভিডিও বিগিন সাইট তারিবেন। आरा साथ गए हता हुई।